ফকিরকে ঠকাল যদি অপরাধ হয় তাহলে ওই ওই স্রষ্টাকে ঠকালো যে স্রষ্টা বড় সাত করে আমাদের তৈরি করেছিলেন আদমকে বড় সাত করে ফারিস্তা বলল তৈরি করতে হবে না ইবলিস বলল ওদেরকে সিজদা করতে দেব না রব্বুল আলামিন বড় সাত করে তৈরি করার পর একদল ইহুদি তাকে মানল না একদল খ্রিস্টান তাকে মানল না একদল অন্য ধর্মের মানুষ তাকে মানল না কিন্তু একদল মান্দা তাকে মানল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল আমি যেমন ফকিরকে ফকির ভাই বলে ডেকেছিলাম এই বান্দাদের মধ্যে ইমানদার বান্দাগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল একটু জোরে বলা যাবে কি বলল তারা তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই আরাধনার যোগ্য কেউ নাই আইন মানার যোগ্য কেউ নাই উপাসনার যোগ্য কেউ নাই সেজদার যোগ্য কেউ নাই কপাল যদি ঝোকাই ইল্লাল্লাহ আল্লাহর সামনে ইবাদত যদি করি ইল্লাল্লাহ আল্লাহর করব আইন যদি মানি ইল্লাল্লাহ আল্লাহর মানব ও বান্দা তুমি যখন একটা ফকিরকে ডাক দাও সে যেমন আশা নিয়ে তোমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ হলাম বেনিয়াজ আমার কোনো অভাব নাই আল্লাহুস সামাদ আমি মুকাপেক্ষিহীন কিন্তু সৃষ্টির আগে আমার আশা ছিল বান্দা আমার ইবাদত করবে তাই তুমি যখন কালিমা পড়ে আমাকে ডাকো আমার মনের আশাটা বেড়ে যায় তাই তোমরা যখন আল্লাহর ঘরে মসজিদে যাও আমার আশা তখন ফুল বেড়ে যায় যে ওই বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকছে তার প্রশংসায় ভরিয়ে দেবে ওই সময় আল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজটা মিরাজ বানিয়ে দিলেন অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম বানিয়ে দিলেন বান্দা যখন দাঁড়িয়ে যায় ওই বেনিয়াজ আল্লাহর আশা বেড়ে যায় আমার বান্দা বান্দি আমার ইবাদত করে প্রশংসায় ভরিয়ে দেবে ওই বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে ওই ফকিরটার যেমন হাতে আমি মুঠোমার হাত রেখেছিলাম ফকিরের মনে আশা ভরে গিয়েছিল ঠিক তদ্রব আল্লাহর মনে আশা বেড়ে যায় বান্দা হাত বেঁধেছে মানে থানা দিয়ে আমার প্রশংসা করবে সুরায় ফাতিহা দিয়ে প্রশংসা করবে সুরা মিলিয়ে প্রশংসা করবে বিতরের নামাজে হাতটা ছেড়ে আবার দোয়ায় কুনুত পড়ে আমার প্রশংসা করবে বৈঠকে বসে তাসাহুদের প্রশংসা করবে ও ভাই বাবজি আমার আজকে জলসা ৫৬তম আপনি হয়তো জলসা শুনছেন ৪০ বছর ধরে একটু আমাকে বলতে পারেন কতদিন ধরে নামাজ পড়েন কেউ বলবেন ২০ বছর কেউ বলবেন ৩০ বছর কেউ বলবেন ৪০ বছর অর্থাৎ আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পর কত বান্দা এমন আছেন ওই সানাটা এখনো পর্যন্ত মুখস্থ হয়নি একটা সূরা মেলাতে হয় এখনো জানা নাই বেতেরের নামাজে হাত ছেড়ে সবাই হাত বাঁধে আপনিও হাতটা বাঁধেন রবকে দেখান কি একটা দিচ্ছেন কিন্তু দোয়ায় কোনোটা জানেন না বৈঠকে বসে সবাই আঙুল তোলে আপনি আঙুল তোলেন কিন্তু কি পড়তে হয় সেটা আজও জানেন না লম্বা বৈঠক করেন ভাব দেখেন দরুদ এব রহিম পড়ছেন দোয়ায় মাসুরা পড়ছেন ওগুলো আজও পর্যন্ত মুখস্থ হয়নি ফকিরকে ঠকালে যদি অপরাধ হয় ওই সরসটাকে ঠকালে কি অপরাধ না সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করি আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমরা মানব স্রষ্টার ইবাদত কেন করব এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমরা কিছু কথা বলা ও শোনার নিয়ত করছি আমার তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বুল আলামিন তারা মহান সমুদ্র আল কোরআন পারা নম্বর ১ পৃষ্ঠা নম্বর ৩ সুরার নাম সুরাতুল বাকারা রব্বুল আলামিন এখানে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলছি উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম তোমরা ইবাদত ওই স্রষ্টার করো যে স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছেন যদি বলা যাবে না শুধু তোমাদেরকে সৃষ্টি করেনি উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের শুধু নয় বরং তোমাদের পূর্বপুরুষ যাদের থেকে তোমরা ধরার বুকে এসেছো ওই পূর্বপুরুষগুলোকেও তিনি সৃষ্টি করেছেন যদি বলা যাবে না সুবহানাল সৃষ্টি কে করেছেন যদি বলা যাবে কেন করলেন পারা নম্বর ১৮ পৃষ্ঠা নম্বর ৮ সুরার নাম সুরাতুল মুমিনুন রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون বলেন আল্লাহু আকবার ও মানব জাতি তোমরা কি এটা ভেবে নিয়েছ ফাসিবতুম
তোমরা কি ভেবেছো কল্পনা করেছো ধারণা করেছো চিন্তা করে নিয়েছো আন্নামা খলাকনাকুম আবাসা আমি তোমাদের বেকার সৃষ্টি করেছি তোমরা কি এটা ভেবে নিয়েছো আমি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করেছি এবং এটা কি ভেবেছো ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে না তোমাদের ঠাটবাট তোমাদের চালচলন তোমাদের কৃষ্টি কালচার দেখে আমার প্রশ্ন করতে আমি বাধ্য হয়ে গেলাম তোমাদের কি মনে হয় সারা জীবন দুনিয়ার বুকে থাকবে ফিরে আসা লাগবে না রব্বুল আলামিন প্রথমে প্রশ্ন করলেন যে আমি বেকার সৃষ্টি করেছি নাকি আবার বললেন না তোমাদের সারা জীবন দুনিয়ায় থাকতে দেব না বরং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে জোরে বলা যাবে না তাহলে ইবাদত কেন করব তিনি সৃষ্টি করেছেন আবার বলছেন বেকার সৃষ্টি করেছি উত্তর আমি আপনি উত্তর খুঁজলে কোরআন থেকে কোরআন উত্তর পেয়ে যাব রব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করলেন রব্বুল আলামিন বললেন বেকার নই অমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন 27 পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা জারিয়াত রব্বুল আলামিন বলছো জিন জাতি মানব জাতি আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করিনি বরং সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য তোমরা সবাই আমার ইবাদত করবে জোরে বলা যাবে না রব তিনি বললেন ইবাদত তার করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন আবার তিনি বললেন বেকার করেছি বেকার করিনি কেন করেছি তোমরা আমার ইবাদত করবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো আমার রবের কি ইবাদতের অভাব তার কি ইবাদত করার কেউ নাই তিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য কেন ভাই বামজি আমার এ প্রশ্নের উত্তর শুনতে গেলে আবার কোরআন তোলেন ওই কোরআনের এক পারা পাঁচ পৃষ্ঠা সূরাতুল বাকার রব্বুল আলামিন বলেন জানো নাকি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ এই আদম সন্তানের যিনি প্রধান পিতা সেই প্রথম পিতা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করার আগে ও মানব জাতি তোমাদের আব্বাজানকে সৃষ্টি করার আগে আমি ফারিস্তাদের কাছে মতামত জানতে চেয়েছিলাম কমেন্টস করতে বলেছিলাম ও ফারিস্তার আমি আল্লাহ দুনিয়া একটা প্রতিনিধি তৈরি করতে চাই নায়েব তৈরি করতে চাই তোমাদের মতামত বলো ফারিস্তারা কি বলেছিল তারা বলেছিল কলু اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء জোরে বলেন আল্লাহু আকবার ফারেস্তারা বলেছিল আল্লাহ আবার মখলুক তৈরি করছেন আমরা ফারিস্তারা আমাদের পরে আপনি জিনদেরকে তৈরি করলেন ওদেরকে তৈরি করার পরে ওরা মারামারি করলো হানাহানি করলো কাটাকাটি করলো রক্তারক্তি করলো আবার নতুন করে মানব তৈরি করছেন ওরাও জিনদের মতো রক্তারক্তি করবে কাটাকাটি করবে হানাহানি করবে আমরাই তো আপনার মুসাববিহু বিহামদিক তসবি পড়ি আমরাই তো নুকদ্দিসুলাক আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো ইবাদত বান্দেগি করি নতুন করে মখলুক তৈরি করার কি দরকার রব্বুল আলামিন সেদিন ফারিস্তাদেরকে শান্ত করার জন্য বলেছিলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন জোরে বলেন আল্লাহু আকবার আমি যা জানি ও ফারিস্তারা তোমরা তা জানো না কেন স্রষ্টা হলাম আমি আর সৃষ্টি হলে তোমরা একটু জোরে বলা যাবে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না কেন ও ফারিস্তা আমি তোমাদেরকে কিভাবে তৈরি করেছি সেটাও কোরআনে বলে দিয়েছি 28 পারা 19 পৃষ্ঠা সূরা তাহরিম রব্বুল আলামিন বলেন ওই ফারিস্তাদেরকে আল্লাহ বানালেন কিভাবে মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন জোরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ ফারিস্তারা বিরাট ক্ষমতাবান হ্যাঁ ফারিস্তা বিরাট শক্তিশালী হ্যাঁ ফারিস্তা বিরাট মজবুত কিন্তু এই মজবুতের পরও তাদের মধ্যে একটা দুর্বলতা আমি রব্বুল আলামিন তাদেরকে একটা নাফস দিয়ে সৃষ্টি করেছি ওদেরকে আমি আল্লাহ একটা নাফস দিয়েছি তার নাম হলো আমি আল্লাহ যেটা বলি সেটা অমান্য করার মতো তাদের মনের মধ্যে কোনো চিন্তা চেতনাই জাগে না আর যা নিষেধ করি সেটা করার মতো শক্তি তাদের মধ্যেই আমি আল্লাহ প্রদান করিনি অর্থাৎ ওদেরকে আমি আল্লাহ শুধু মানার সেফাত দিয়ে তৈরি করেছি তাই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তো দাঁড়িয়েই আছে কেউ রুকুতে আছে
আছে তো রুকুতেই আছে, কেউ সিজদায় আছে তো কেউ সিজদায় আছে, কিন্তু আমি আল্লাহ আদমকে একটা নাফস দিয়ে নয় ওই আদমকে অনেক গুণে গুণান্বিত করে ধরার বুকে পাঠিয়েছি। জোরে বলা যাবে না? ফারিস্তার মধ্যে একটাই নাফস মানবে, অমান্য করা কোনো সেফাত নাই। এখন বলেন তো কোনো অন্ধ ব্যক্তি এই দক্ষিণ বরুণহাটতে কোনো অন্ধ ব্যক্তি বলে আমি জীবনে কোনোদিন কুদৃষ্টি করিনি, কে বলছে? অন্ধ ব্যক্তি। তো আপনি কি বলবেন? আরে ভাই তুমি দেখতেই পাও না, তুমি কুদৃষ্টি করবে কিভাবে? বলবে না? বলবেন কেন? তার দেখারই ক্ষমতা নাই, তার কুদৃষ্টি না করাটা বাহাদুরি নয়। চোখওয়ালা দৃষ্টি সম্পন্ন দেখার ক্ষমতা আছে, তারপরেও দেখে না কেন? কেন রব্বুল আলামিন নিষেধ করেছেন 18 পারা 12 পৃষ্ঠা সূরা নূর। রব্বুল আলামিন বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলেন না? আল্লাহু আকবার। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দাও ওরা যখন রাস্তায় বার হবে নজরগুলো অবনত রাখবে। ও কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। আর মুমিন নারীদেরকে বলে দাও ওরা যখন রাস্তায় বার হবে ওরা দৃষ্টিগুলো অবনত রাখবে, আমি দেখার পরেও দেখি না, এটাই হলো সবচেয়ে বড় ফল। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে জানো নাকি ওই আদমকে আমি আল্লাহ তৈরি করার আগে ওই আদমের মধ্যে আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা সেফাত দেয়নি, বরং ওই আদমকে আমি আল্লাহ সাজানোর আগে পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরত ইউসুফ, রব্বুল আলামিন বলেন ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু। ওই আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে আম্মারা তৈরি করেছি, ওই আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে আম্মার রেখে দিয়েছি। আম্মারার কাজ হলো বান্দা বান্দিকে সর্বদাই খারাপ কাজের প্রতি উৎসাহিত করা। আমি আদমকে নাফসে আম্মারা দিয়ে শুধু নয়, পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ফজর, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে মুতমাইন্না রেখে দিয়েছি, ওর কাজ হলো বান্দাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা। আবার আদমের মধ্যে আমি আল্লাহ 29 পারা 19 পৃষ্ঠা সূরা কিয়ামা, রব্বুল আলামিন বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। ওই আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে লাওয়ামাও রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গোনা হয় নাকি? আবার ওই ফজিলত বলতে হবে, আউটসাইড হয়ে যাবে। বিশ্বনবী বলছেন জানো, ও আমার উম্মত, আমি রসুল বলছি, বান্দা যদি সুবহানাল্লাহ বলে তামলাউল মিজান ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান, বান্দা সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ নেকির একটি পাল্লাকে পরিপূর্ণ নেকি দিয়ে ভরিয়ে দেন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বান্দা যদি বলে নেকির দুটোই পাল্লা অথবা আসমান জমিনের শূন্য স্থানটাকে আমার আল্লাহ পূর্ণ নেকি দিয়ে ভরিয়ে দেন। জোরে বলা যাবে না? আওয়াজ বেড়েছেন একটু সাউন্ড? কেন ফজিলাত জানলে তখন বলতে ভালো লাগে। ফিরে আসেন, রব্বুল আলামিন আদম সন্তানকে 3টে নাফস দিলেন আর ফারিস্তাকে 1টা নাফস দিলেন। ওই আদম সন্তান যখন ধরার বুকে এসে বাড়ি চলে এলো, স্ত্রী ডাক দিয়ে বলল বাজার ফুরিয়ে গেছে, বাজার করে আনো। কন্যা ডাক দিয়ে বলল আব্বা জান আমার পেন্সিল খাতা এনে দেন, বাজার থেকে আমার পেন্সিল খাতা শেষ হয়ে গেছে। ওদিকে সন্তান ডাক দিয়ে বলল আব্বা জান আমার ঔষধ এনে দেন। ওদিকে আম্মা ডাক দিয়ে বলল বাবা আমার পানটা এনে দাও। ওদিকে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাসসালাহ। আদম সন্তান, ওর পিছন দিক থেকে কন্যার ডাক, ওর পুত্রের ডাক, ওর মায়ের ডাক, ওর স্ত্রীর ডাক। ওদিকে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাসসালাহ, নামাজের জন্য এসো। ওই আদম সন্তান সব ডাকগুলো পিছনে ফেলে দিয়ে ও যখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ ফারিস্তাকে ডেকে ডেকে বলে ও ফারিস্তা দেখো না, দেখো তোমার কোনো স্ত্রী নাই, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো কন্যা নাই, দুনিয়ার কোনো খোরাক, দুনিয়ার কোনো চাহিদা তোমার নাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, আমি আল্লাহ অত খুশি হই না, তুমি সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করো, তোমার সেজদা আমার হৃদয় ভরে না। কিন্তু আদম সন্তান তার এত ডাক পিছনে থাকার পর আমি আল্লাহ আমার ডাকটাকে যখন প্রাধান্য দেয়, ওই আদম সন্তানের ডাক শুনতে আমার বড় ভালো লাগে, তাই আদম সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার খলিফা বানিয়েছি। একটু জোরে বলা যাবে না?
তিনি বলেন না সুবহানাল্লাহ ও আদম সন্তান জানো নাকি আমি আল্লাহ ফারেস্তাদের চ্যালেঞ্জ উপেক্ষা করে ওরা যখন বলল তৈরি করতে হবে না আমি আল্লাহ বল আমি যা জানি তোমরা তা জানো না এই বলদেরকে চুপ্ত করালাম কিন্তু ভাবলাম বাসর রাতেই বিড়াল মারলে আর ম্যাও ম্যাও করবে না ঠিক না বেটি সুতরাং প্রথম দিনেই চুপ করাতে হবে আল্লাহ কি করলেন ওই মুহূর্তে কেলাস সাজালেন দেখো আদম কেন তৈরি করছে প্রথম তো ফারিস্তা তৈরি করেছে দ্বিতীয় জিন করেছে এবার আদম কেন করছি দেখো এটা জানেন তো স্কুলে যখন নতুন স্টুডেন্ট নতুন ছাত্র আসে তখন টিচার বা শিক্ষক তার দিকে ফিরে ফিরে বারবার পড়া বলে অ্যাটেনশন তার মনোযোগ বাড়ানোর জন্য রব্বুল আলামিন কোরআনে বলছেন ওই এক পারা পাঁচ পৃষ্ঠায় وعلم آدم الأسماء كلها আমি আল্লাহ সব পৃথিবীর যত সৃষ্টি আমি কিয়ামত পর্যন্ত করব গোটা সৃষ্টির নামগুলো আমি আল্লাহ আদমের দিকে ফিরে ফিরে সব বললাম জোরে বলা যাবে না ছাত্র কিন্তু সবাই ওখানে ফেরেশতা প্রেজেন্ট ওখানে জিন প্রেজেন্ট ওখানে আদম প্রেজেন্ট রব্বুল আলামিন আদমকে আজকে তার দিকে ফিরে ফিরে পড়ালেন এবার প্রশ্ন করার পালা কোশ্চেন যখন টিচার করবেন পুরাতন ছাত্রদের আগে করেন তাই আল্লাহ বলছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনী বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন জোরে বলেন আল্লাহু আকবার ও ফেরেশতারা তোমরা তো আদম সৃষ্টি করতে মানা করলে এই যে নামগুলো আমি তোমাদের সামনে ব্যক্ত করলাম এই নামগুলো তোমরা যেহেতু সবার সিনিয়র তোমরা আমাকে শোনাও দেখি এই নামগুলো ব্যক্ত করো দেখি এই নামগুলো আমাকে বলো দেখি কেমন তোমাদের হিম্মত যেই আল্লাহ বলেছেন ফারিস্তাদেরকে বলো দেখি ওই ফারিস্তাদের একটা বড় গুণ ওরা অহংকার করে না তাকাব্বুর করে না যেটা পারে না সেটা অস্বীকার করে আল্লাহর কাছে সারেন্ডার করে ওই মুহূর্তে তারা আল্লাহর কাছে হাত তুলে বলে কলু سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جوري بولن الله أكبر وأمر الله أمر سرندار كتشي আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ক্যাচিং পাওয়ার বড় দুর্বল আমাদের ধারণ ক্ষমতা বড় দুর্বল আমাদের মুখস্থ ক্ষমতা বড় দুর্বল শুনলাম বটে তবে শোনাবো এ ক্ষমতা আমাদের মধ্যে নাই একটু জোরে বলা যাবে না ও নাম আমরা বলতে পারবো না এখন সিনিয়র যখন পারল না আল্লাহ জিনদেরকে জিজ্ঞাসা করার সময় নষ্ট করলেন না আমার আল্লাহ ডাইরেক্ট আদমকে বললেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম এটা জোরে বলেন আল্লাহু আকবার ফারিস্তাদেরকে কি বলল আমাকে শোনাও আর আদমকে বলছেন না আমাকে কি বলছে শুনিয়ে দাও ওদেরকে জোরে বলা যাবে না অর্থাৎ আল্লাহর বিশ্বাস আদম কিভাবেই তৈরি করা হয়েছে ও আমার আল্লাহর কথাটা পূর্ণরূপে প্রকাশ করতে পারবে তাই আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে দেখো দেখো তাকে খলিফা কেন বানাচ্ছি নায়েব কেন বানাচ্ছি আমি তাকে প্রতিনিধি কেন বানাচ্ছি ও আদম তুমি নামগুলো ওদেরকে বলে দাও আদমকে যেই বলতে বলা হলো এক মুহূর্ত দেরি না আল্লাহ যেই বললেন গোটা নামগুলো টু বা টু যেভাবে আল্লাহ শুনিয়েছিলেন গোটা নামগুলো আদম গোটা ফারিস্তার সামনে ব্যক্ত করে শুনিয়ে দিলেন একটু জোরে বলা যাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ওই আদম যখন নাম বলা শুরু করেছে ফারিস্তা ওদের মাথা তখন অটোমেটিক নত হয়ে গেছে আর পূর্বের জামানায় আমার নবী আসার আগ পর্যন্ত সম্মানের সেজদা তাজিমের সেজদা অর্থাৎ কোন মানুষ যদি কারোর চেয়ে বড় হয় তার সামনে মাথা নত করে দেওয়া এটা পূর্বের শরিয়াতে জায়েজ ছিল কি ছিল পূর্বের শরিয়াতে জায়েজ ছিল এখন আর নেই ওই জন্য কোরআনে পাওয়া যায় বারো পারা চোদ্দ পৃষ্ঠা সূরা ইউসুফ ইউসুফ নবী স্বপ্ন দেখছেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين جري بولن الله أكبر وأبا جان أمي
يوسف রাত্রির স্বপ্ন দেখলাম 11টা তারা এবং চাঁদ এবং সূর্য আমাকে সাজদা করছে আব্বা ইয়াকুব নবী ব্যাখ্যা করে বললেন বাবা ইউসুফ জানো নাকি আমার আল্লাহ তোমাকে এত বড় নবুয়াত দেবে আমি ইয়াকুব নবী সূর্য হওয়ার পরেও তোমার সামনে মাথা নত করে সাজদা করছি মানে আমি তোমার নবুয়াত মেনে নেব তাহলে পূর্বের জামানায় সম্মানের সাজদা জায়েজ ছিল একটু জোরে বলা যাবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদম যখন তোমাদের চেয়ে বড় সুতরাং ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সাজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস জোরে বলেন আল্লাহু আকবার এই ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা তোমরা সবাই আদমের সামনে মাথা নত করে দাও তার সামনে সিজদায় পড়ে যাও যেই বললাম সব ফেরেশতা তার সামনে মাথা নত করে দিল ও আদম সন্তান বরুণহাট দক্ষিণ পাড়া আজকে সবাই একবার ভাবো তোমার আব্বার সামনে ফেরেশতার মাথা নত করে দিয়ে আমি বুঝিয়ে দিলাম আদম সন্তান ও রূপের জন্য শ্রেষ্ঠ না ও শক্তির জন্য শ্রেষ্ঠ না ওই আদম সন্তান শ্রেষ্ঠ হলো ওই তোমার আব্বার মধ্যে এলেম বেশি ছিল দুনিয়ার জ্ঞান আমি আল্লাহ তাকে বেশি দিয়েছিলাম আমি আল্লাহ ওই শিক্ষা তাকে বেশি প্রদান করেছিলাম এলেম বেশি ছিল বলে তাকে ফেরেশতাও সিজদা করেছে সুতরাং তোমরা হলে শ্রেষ্ঠ ওই এলেনের কারণে একটু জোরে বলা যাবে না এখন আব্বা আদম ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কিসের কারণে এলেম এখন প্রশ্ন ওঠে আমরা আদম সন্তান আমরাও কি এলেমের জন্য শ্রেষ্ঠ হতে পারব কোরআন থেকে দলিল পারা নাম্বার 19 পৃষ্ঠা নম্বর 17 থেকে 19 সূরার নাম সূরাতুন নামাল একটি ছোট্ট সূরা ওই সূরাটাকে পিপড়ার সূরা বলা হয়েছে ওই সূরার মধ্যে রব্বুল আলামিন সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াসসালামের রাজত্ব নিয়ে আলোচনা করেছেন আল্লাহ মনে একজন নবী সুলাইমানকে বানালেন তার রাজত্ব মানবের উপরে দানবের উপরে কুল মখলুকাতের উপরে কিন্তু এত বড় বাজে বাদশা হওয়ার পরেও তিনি তার গোটা প্রজাকে সর্বদাই দেখভাল করতেন একটু জোরে বলা যাবে না মানুষ বড় হয়ে গেলে নিজের প্রতিবেশীকে ভুলে যায় না যায় না এলাকা ছেড়ে বাইরে তখন টাউনে ঘর নিয়ে ঘর ভাড়া করে থাকে এলাকার মানুষকে চিনতে পারে না কিন্তু সুলাইমান নবী তিনি মানব হওয়ার পর জিনও তার বসে কুল মখলুকাত তার প্রজা কিন্তু অহংকারী নন তিনি সবার খোঁজ খবর নেন জোরে বলেন না সুবহানাল্লাহ ওই 19 পারার 17 পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়া তাফাক্কাদাত طير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين جري بولن الله أكبر كي بيبار أما الدربار هدهد نمي وي پاكيدا نئي كانو কি ব্যাপার দেখতে পাচ্ছি না কেন কত তার দৃষ্টি দেখেন বিচক্ষণতার সঙ্গে তিনি লক্ষ্য করছেন তার দরবার এত মখলুকের মধ্যে হুদহুদ নামে একটা পাখি অনুপস্থিত তারও খোঁজ খবর বাদশা হয়ে নিচ্ছেন জোরে বলা যাবে না হুদহুদ নেই কেন রেগে গেছে লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবীন জোরে বলেন আল্লাহু আকবার হুদহুদ যদি আমাকে না বলে অনুপস্থিত হয়ে থাকে ও আমার কাছে যেই আসবে তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে খেয়ে ফেলবো অথবা তাকে প্রত্যক্ষ কোনো কারণ তাকে দেখাতে হবে যে কি জন্য এসে তার যুক্তিযুক্ত কারণ দর্শাতে হবে কি কারণে এসে আজকে আমার দরবার থেকে অনুপস্থিত হয়ে গেছে এই কারণ না দেখাতে পারলে তাকে কঠিন শাস্তি দেব এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খুব রেগেই কথা বলছেন ঠিক ওই সময় فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين جري بولن الله أكبر এই কথা বলতে না বলতে ইতিমধ্যে হুদহুদ এসে হাজির বাদশা জাহাপনা ক্ষমা করে দেন মাফ করে দেন
আমি আপনার কাছ থেকে একটুখানি দূরে চলে গিয়েছিলাম কারণটা হলো আপনার পাশের একটা রাজ্য নাম তার সাবা ওই সাবার বাসিন্দাদেরকে দেখলাম ওরা আল্লাহর ইবাদত করে না ওরা আল্লাহর গুণকীর্তন করে না ওদের একজন রানী তার নাম হলো বিলকিস ওরা সবাই মিলে সূর্যের পূজা করে আই আমার বাদশা জাহাপনা ওদের ইবাদত দেখতে গিয়ে আর বিলকিসের একটা সুন্দর ওয়ালাহ আরশুন আজিম একটা বিরাট সুন্দর সিংহাসন আছে ওই সুন্দর সিংহাসন দেখতে গিয়ে একটু আমার দেরি হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে আমাকে মাফ করে দেন এমন আর করব না ভাই যেটা এগিয়ে আসা যাবে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন না কমিটি অনুরোধ জানাচ্ছে আপনাদেরকে বসার জন্য এখানে রহমত আছে গোনা নেই শান্তি আছে আজাব নেই বসে পড়েন দাঁড়িয়ে থাকেন না আর সামনে যদি খালি যায় কারোর সামনে দেখতে পান একটু কাঁধে কাঁধ মিলিয়ে বসেন কোরআন এমন একটি গ্রন্থ যে বলে যে শোনে উভয়ের আমল নামা আল্লাহ সমান নেকি লিখে দেন যদি বলেন না সুবহানাল্লাহ সুতরাং সুলাইমান নবীর বাদশার কাছে এসে হুদহুদ এসে মাফ চাইল আপনার পাশের একটা রাজ্য তারা সূর্যের পূজা করে এখন সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম প্রজার কথা মতোই তো বিশ্বাস করতে পারে না বাদশার উচিত তার প্রজা যারা হবে তার অধীনে যারা থাকবে যে কথাগুলো বলবে আগে যাচাই করা ঠিক না বেটি ছাত্র বলছে আমার আসতে দেরি আম্মা ডেকে দেইনি ওই জন্য স্কুল আসতে দেরি হয়েছে মাস্টার বিশ্বাস করে নিল না ওর আম্মাকে ফোন করেন বাড়িতে জিজ্ঞাস করেন সত্যি কি ডেকে দেয়নি সাইকেল পাংচার হয়ে গিয়েছিল সত্যি না মিথ্যে হুদহুদ বলছে আমি অন্য একটা রাজ্য দেখছিলাম তার আল্লাহর ইবাদত করে না সুলাইমান যার রাজত্ব গোটা পৃথিবী ব্যাপী আর তার মাঝে একটা রাজ্য আল্লাহকে ইবাদত করে না তিনি জানেন না একটা পুরোজে কথা বলে সেটা যাচাই তো করার দরকার তাই সুলাইমান নবী বললেন ওই ১৯ পার ১৮ পৃষ্ঠার শুরুতেই বললেন ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফা انظر ماذا يرجعون যারা বলেন আল্লাহু আকবার হে হুদহুদ তুমি সত্য বলছো না মিথ্যা বলছো আমি এখনই যাচাই করে নেব তোমার কথা সত্য যদি হয়ে থাকে যাও যাও আমার এই পত্রখানা নিয়ে যাও আর ওই সাবার রানী বিলকিসের কাছে গিয়ে অর্পণ করে দাও তার কাছে ফেলে দিয়ে সেখান থেকে সরে যাও আর তারা কি করে দূর থেকে দেখতে থাকো এখন হুদহুদ ওই পত্রখানি নিয়ে বিলকিসের দরবারে গিয়ে হাজির সেখানে গিয়ে পত্র ফেলে দিয়ে হুদহুদ সরে গেছে আর বিলকিস রানী পত্র যেই খুলেছে তাতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার ওই পত্র তো লেখা এই পত্র হলো সুলাইমান বাদশার পক্ষ থেকে ওই মহা সম্রাট আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু যিনি হলেন পরম এবং পরম দয়ালু এবং মেহেরবান এই চিঠির মধ্যে বার্তা দেয়া হয়েছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন এই পত্র যেই তোমার কাছে পৌঁছাবে অহংকার যেন করো না ক্ষমতা দেখাতে যেও না তোমার কাছে পত্র পৌঁছানোর সাথে সাথে স্যারেন্ডার করে আত্মসমর্পণ করে আমার দরবারে এসে মুসলমান হয়ে যাবে একটু জোরে বলা যাবে বাদশা তিনি হলেন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সাবা দেশ রাজ্যের তার কাছে বার্তা পাঠাচ্ছেন আমার পত্র পেলেই যেন ক্ষমতা দেখাতে যেও না কেন আমি হলাম প্রধানমন্ত্রী রাজ্য কখনো কেন্দ্রের সাথে লড়াই করে জিততে পারে না আর বিলকিস রানীও খুব চালাক পত্র পাওয়ার পর গোটা প্রজাকে এক জায়গায় করলে কি করব বলো মতামত দাও ওই সময় পুরো যারা বলে বাল বিলকিস রানী আমাদের রানীমা যেটাই বলবেন সেটাই করব জীবন দিতে বললে জীবন দেব লড়তে বললে লড়বো যা বলবেন তাই হবে এতদিন পাশে ছিলাম আজকেও থাকবো বিলকিস রানী বলে বিরাট বোকামি হবে ওর সঙ্গে লড়াই করা যাবে না বরং মোস্তান ঠান্ডা করতে গেলে একটু টাকা পাঠাতে হয় কি পাঠাতে হয় মোস্তান জব্দ করতে গেলে হাদিয়া পাঠালে মোস্তান ঠান্ডা হয়ে যায় আমি দেখতে চাই সত্যি কো নবী না আমার সাজানো গোছানো রাজ্যের প্রতি লোভ বেড়েছে তাই হাত বাড়াচ্ছে দেখি দেখি
ওই সময় বিলকিস রানী চালাকির পরিচয় নিতে গিয়ে তিনি কি করলেন, তিনি বললেন ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, উপহার পাঠিয়ে দেখব যে আমার উপঢৌকন পাওয়ার পরে সে উপঢৌকনে খুশি হয়ে যায় নাকি, না তার ওই কথার উপরে সে দৃঢ়তার সঙ্গে অটল থাকে নাকি, উপঢৌকন পেলে মন নরম হয়ে যায় নাকি। আমি ওটাই দেখে বুঝে নেব সে সত্যি মোস্তান্না আল্লাহর কোনো নবী, ওর বার্তা আমি বোঝার জন্য একটু পরীক্ষা করে দেখব। এখন বিলকিস রানী যখন হাদিয়া পাঠালেন, ওই সময় সুলাইমান কি করলেন, কোরআন বলছে সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি বললেন কালা তুমি দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন ইরজিউ ইলাইহিম। ওই সময় সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও পরজাব তোমার উপহার সব লাঠি মেরে আমি সব ফেলে দিলাম, আর রানীকে গিয়ে বলে দাও ওই রানীকে আমার আল্লাহ জানা দিয়েছে তার চেয়ে অনেক দামি দামি সম্পদ আমার আল্লাহ আমি সুলাইমান আমাকে দিয়ে রেখেছে, উপহার পেয়ে তোমার রানী তোমাদের মতো ছোট লোকরা খুশি হতে পারে, আমি সুলাইমান ঘুষ নিয়ে খুশি হতে পারি না, আমি এক্ষুনি আমার দলবল নিয়ে ওই রাজ্য তছনছ করে দেব। এ বার্তাটা একটু পৌঁছে দিয়ে এসো, একটু জোরে বলা যাবে। উপহার সব ছুড়ে ফেলে দিলে, ঘুষ দেওয়া হচ্ছে, আমাকে উপকার করতে এসেছো, এখন প্রজা হাঁপাতে হাঁপাতে গিয়ে হাজির। ও রানীমা খবর খুব খারাপ, কি ব্যাপার, সব ফেলে দিয়েছে, নিমা তো দূরের কথা উল্টো ধমকে দিয়ে বলেছে রানীকে যা না দিয়েছে তার চেয়ে বেশি নাকি তার আল্লাহ তাকে দিয়ে রেখেছে, জুড়ে বলা যাবে না। বিলকিস রানী মুচকি মুচকি হাসি আর বলে পরীক্ষা নেওয়া শেষ, বাচ্চা পাস করে গেছে, উপহার ভালোবাসে না মানে, উপঢৌকন ভালোবাসে না মানে, ও দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না, ও বাচ্চা হলো আল্লাহর পাঠানো নবী, একটু জোরে বলা যাবে না। আমি আর দেরি করব না, যাও ফিরে যাও, সৈন্য নিয়ে সুলাইমানকে আসতে হবে না, অত কষ্ট করার দরকার সুলাইমানের নাই, আমি বিলকিস রানী আমি নিজেই তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো, একটু জোরে বলা যাবে না। এখন ওই পুরোজাত আবার যখন সুলাইমান নবীর দরবারে এসে ক্ষমা চেয়ে বলে ও বাদশা জাহাপনা সুলাইমান রানীমা নিজেই দলবল নিয়ে আসছে, আপনাকে যেতে হবে না, ও নিজেই সারেন্ডার করার জন্যে মুসলমান হওয়ার জন্যে আসছে। তখন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বিলকিসকে সারপ্রাইজ দেবে তাকে চমকে দেওয়ার জন্যে সুলাইমান নবী প্রজাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসেছে। ও আমার প্রজারা বলো বলো, ও আমার প্রজারা তোমাদের মধ্যে কে কে আছো, আমার প্রজা একটু বলো বলো তোমাদের মধ্যে কে আছে, রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে এনে হাজির করে দিতে হবে। রানী তো আসছে আর তার সুন্দর সিংহাসনের কথা আমাকে হুদহুদ বলেছে, কারণ ও তো রাস্তায় আসছে, ওর রাজদরবার সৈন্য দিয়ে মোড়া, ওই সৈন্যর মাঝখান থেকে সিংহাসন তুলে এনে আমার সিংহাসনের পাশে রাখতে হবে, ও যেন এসো চোখ দাঁড়িয়ে যে আমার সিংহাসন আমার আগে এলো কিভাবে, যদি বলা যাবে না। আইয়ুকুম ইয়াতিনি, ও আমার প্রজারা বলো বলো কে এনে দেবে বিয়ার সিহা, ওর সিংহাসনটা আমার কাছে। সুলাইমান নবী যখন আবদার করলেন প্রজাদের কাছে কে এনে দেবে, একটা জিন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে কল আইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, জোরে বলেন না আল্লাহু আকবার। ও সুলাইমান নবী আমি একজন জিন, আমার বিরাট ক্ষমতা আল্লাহ প্রদান করেছে, ও সুলাইমান নবী বাদশা জাহাপনা আমি জিন হয়ে বলছি আপনি যে বসে আছেন দাঁড়াবেন, এই বসা থেকে দাঁড়াতে যে সময়টুকু লাগে তার আগে ওই সিংহাসন আমি জিন আপনার সিংহাসনের পাশে এনে হাজির করে দেব, একটু জোরে বলা যাবে। নারায় তাকবীর জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আপনার
বসা থেকে দাঁড়ানোর আগে ওই সিংহাসন হাজির করে দেব ওই সময় সুলাইমান নেই বললেন হলো না আমি বসে আছি দাঁড়াবো অনেক সময় লাগবে এত সময় দেওয়া যাবে না এর চেয়ে আরো কই কারো দূরত্ব আনতে হবে কে পারবে ও আমার ভাই বাবাজি দক্ষিণ বরিন বরুণহাটের আজকে শ্রোতা মণ্ডলী ওই কোরআন একটু খুলে দেখেন ওখানে এবার কে দাঁড়াচ্ছে জিন যেখানে বলল বসে আছি দাঁড়াবেন তার আগে এনে দেব সুলাইমান বললেন হলো না এর চেয়ে আরো দ্রুত আনতে হবে আল্লাহ ১৯ পার ১৯ পৃষ্ঠা সূরা ইনামালের মধ্যে আল্লাহ বলছেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম رآه مستقرا عنده قال هذا من فضل ربي يوري بولن نت الله أكبر একজন আদম সন্তান দাঁড়িয়ে গেল ও বাদশা জাহাপনাহ আমি আদম সন্তান আমার গায়ে বিরাট ক্ষমতা নাই আমার বিরাট শক্তি নাই তবে আমার আল্লাহর এমন কিতাবের ইলম আমার কাছে আছে এমন ঐসি ইলম আমার কাছে আছে ওই ইলমের বদৌলতে ও বাদশা জাহাপনাহ আপনার ওই যে জিনটা বলল বসে আছেন দাঁড়াবেন তার আগে এনে দেবে আর আমার আল্লাহর দেওয়া ইলমের বদৌলতে ওর বরকতে আপনার চোখের পলক ফেলার আগে ওই সিংহাসন আপনার দরবারে আমি মানব হয়ে হাজির করে দেব একটু জোরে বলা যাবে জোরে বলা যাবে না ওই সময় সুলাইমান নিজেও মানব আর তারপর যাও মানব কি বলল চোখের পলক ফেলার আগে আনবে সুলাইমান নবী জিনকে না বলে মানবকে বললেন করে দেখাও চোখের পলক ফেলতে না ফেলতেই ফালাম্মা রাহু মুস্তাকিররান যেই দেখলেন পাশে সিংহাসনে সে হাজির ওই সময় সুলাইমান নবী এত সুন্দর প্রজা পেয়ে আল্লাহকে যেন ভুলে না যান এত সুন্দর শক্তিশালী প্রজা পেয়ে রবকে যেন ভুলে না যান কেন রবকে আমার বান্দা তত সময় ভুলতে পারে না যতক্ষণ তার কাছে আল্লাহর দেওয়া এলেম তার কাছে আছে সুলাইমানকে আমার আল্লাহ পরীক্ষা করতে চেয়েছে এত সুন্দর প্রজা দিলাম চোখের পলক ফেলার আগে এত বড় কাজ করতে পারে না জানি আল্লাহকে ভুলে যাও নাকি সুলাইমান যেই দেখলেন সিংহাসন হাজির চিৎকার করে বলে উঠলেন হাযা মিন ফাদলি রব্বি এটা আমার আল্লাহর করুণা ছাড়া অন্য কিছু নয় লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর তিনি আমাকে পরীক্ষা করতে চাইছেন আমি তার শুকরিয়া আদায় করি না তার কাফিরি করি আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে চেয়েছেন না আমি সুলাইমান তোমার এলেমের কারণে আল্লাহ ভুলে যাব না যে আল্লাহ তোমাকে এলেম দিয়েছে ওই আল্লাহই হলেন শ্রেষ্ঠ একটু জোরে বলা যাবে না যিনি বলেন না সুবহানাল্লাহ তাহলে প্রমাণ হলো আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে ফারিস্তা মাথা নত করেছিল কেন আব্বা আলমে আব্বা আদমের এলেম বেশি তাই আজকে সুলাইমান নবীর রাজ দরবারে প্রমাণ হয়ে গেল জিনের চেয়ে মানব কুইক পলক ফেলার আগে সিংহাসন হাজির করলো কেন ওই জিনের চেয়ে আদম সন্তানের মধ্যে এলেম বেশি তাই একটু জোরে বলা যাবে না আজকের এই শত শত শ্রোতা একটু আমাকে বুঝিয়ে বলেন তো আজকে যারা আমরা বসে আছি জি একদম আমরা যারা বসে আছি আমরা সকলে আদম সন্তান না জিন সন্তান আদম সন্তান আলহামদুলিল্লাহ আজকে বলেন আদম সন্তান হওয়ার পর আমরা আজকে পৃথিবীতে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত কারণটা কি ভাই বামজি আমার ভুলে যান না রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন বলেছিলেন বান্দা আমি তোমাকে সব দেব বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন ইন্নাদ দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা ও পৃথিবীর মানব জাতি জানো নাকি আমি আল্লাহ গোটা পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে একমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করেছি একটু জোরে বলা যাবে এই পৃথিবী কাদের জন্যে মানবের জন্যে কোনো প্রাণী আছে রাত্রে ঘুমানোর জন্যে তার খাট লাগে পালং লাগে তোষক লাগে লেপ লাগে বালিশ লাগে এসি লাগে পাখা লাগে ঘর লাগে বাড়ি লাগে আছে দুনিয়ার কোনো প্রাণী আছে যে সোনা রূপা ব্যবহার করার মতো বুদ্ধি রাখে বাড়িতে আপনার গরু ছাগল আছে না হাঁস মুরগি আছে না আগামীকাল সকাল বা পরীক্ষা করে দেখবেন
আলমারি থেকে সোনা গয়নাগুলো উঠোনে ছড়িয়ে দিয়ে ওদেরকে সবাইকে বেঁধে দিয়ে বলবেন যে নেবে তার, দেখেন তো একটা মুরগি এগিয়ে আসে কি আসবে? কেউ নেবে না, কেউ নেবে না। রাব্বুল আলামিন বললেন গোটা দুনিয়া তোমাদের, আর তোমরা হলো আমি আল্লাহ আমার। একটু জোরে বলা যাবে না? ও মানব, সেই রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে আজকে তুমি দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হয়েছো, নিজেকে বিরাট বড় জ্ঞানী মনে করছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো রব্বুল আলামিন যে এলেমের জন্য তোমাদের মর্যাদা ফারিস্তার চেয়ে বেশি করেছেন, যে এলেমের কারণে তোমাদের মর্যাদা ওই জিনের চেয়ে বেশি করেছেন, সেই এলেম কি আজকে সত্যি তোমাদের কাছে আছে? সময় আমার সমাপ্তের দিকে, একটু ইশারা দিই বক্তা আসতে আসতে কি। আজকে আমরা প্রথমে তো আল্লাহকে মানতে গেলে লাগে ইমান, ঠিক না বেঠি? কি লাগে? ইমান। ইমান কাকে বলে? ইমান নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমান নাম হলো এক পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারা, অদৃশ্য আল্লাহকে মেনে নেওয়া, এর নাম হলো ইমান। একটু জোরে বলা যাবে? এই ইমান আমাদের সবার মধ্যে থাকার পর একটা ভাই বাপকে দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহর ঘর মসজিদ ওই ঘরটা কার, আল্লাহর না অন্য কারো? জানেন না? 29 পারা 14 পৃষ্ঠা সূরা জিন রব্বুল আলামিন বলেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। যারা বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার যত মসজিদ আছে এ মসজিদ কারোর বাপের বাড়ি নয়, এগুলো কারোর ভিটা, সব আল্লাহর ঘর। এখানে আল্লাহর ছাড়া কারোর ইবাদত যেন করবে না। একটু জোরে বলা যাক। এখন ওই আল্লাহর ঘরের মধ্যে গিয়ে এর মধ্যে কে আছেন? তাস খেলতে পারবেন? হিম্মত আছে? জুয়া খেলতে পারবেন? লটারি কাটতে পারবেন? ওখানে বসে মদ খেতে পারবেন? ওখানে বসে পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন? একটা ভাই হাত তুলে বলেন তো দেখি, ওই আল্লাহর ঘরের মধ্যেই হারাম কাজগুলো করবেন? না না না, আপনার হিম্মত নাই। কেন? কেন? আপনার বিশ্বাস ওটা আল্লাহর ঘর, তাই ওখানে ওই কাজগুলো করা যাবে না। এই কোরআনের মাহফিলে এই কাজগুলো করবেন, কারোর কি হিম্মত আছে? বলবেন না না, কেন? কোরআনের মাহফিলে এই কাজগুলো করা যায় না। এই কাজগুলো কোনো মাদ্রাসায় করবেন? না না, করবেন না, হিম্মত নাই। করার হিম্মত নাই নবীর কারখানায়? করবেন না। এই কাজগুলো কোনো খানকায় করবেন? হিম্মত নাই, করবেন না। এই কাজগুলো কোনো আল্লাহর আজান দিচ্ছে মুয়াজ্জিন, ওই সময় নারীদের দিকে তাকিয়ে দেখবেন ওরা তড়িঘড়ি করে ঘোমটা দিচ্ছে, অর্থাৎ ওরা আল্লাহকে বিশ্বাস করে বটে, তবে এই বিশ্বাস যে আজান হলে আল্লাহর ঘুম ভাঙে, ওই সময় আল্লাহ দেখতে পায়, আর আজান বন্ধ হয়ে গেলে পর্দায় থাকো আর না থাকো আল্লাহ এখন ঘুমাচ্ছে না, আউযুবিল্লাহ, আল্লাহ দেখতে পায় না। হুজুর দেখতে পেলে তড়িঘড়ি পর্দা করে, হুজুর দেখলে আল্লাহ দেখতে পায়, অথচ তাদের বিশ্বাস এই জায়গায় চলে গেছে, আল্লাহকে মানার পরেই বিশ্বাসে তারা বিশ্বাসী হয়ে গেছে, হুজুর এলেই আল্লাহ দেখে, হুজুর চলে গেলে আল্লাহ দেখতে পায় না। ও ইমানদারেরা, ইমান যে এলেনের জন্য তুমি শ্রেষ্ঠ, সেই ইমান আজকে তোমাদের মধ্যে কত দুর্বল। আজকে তুমি আল্লাহকে জায়গা বিশেষ ভয় করো, না না, আল্লাহকে জায়গা বিশেষ ভয় করা চলবে না। আল্লাহর প্রতি ইমান আনলে যে কাজগুলো মসজিদের মধ্যে করা যায় না, মসজিদের বাইরেও সে কাজগুলো করা যাবে না, এর নাম হলো ইমান। একটু জোরে বলা যাবে? কেন? আল্লাহ তার পরিচয় দিয়েছেন, দুনিয়ার দেবদেবীর মতো আমি দুর্বল নই, যেখানে দাঁড় করিয়ে রাখবে ততটুকু দেখতে পাবো, অন্য জায়গা দেখতে পাবো না। আমি আল্লাহ, আমার পরিচয় পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। আমি আল্লাহ বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ হলাম এমন, আমি অমর, আমার কখনো মৃত্যু আসবে না, আমি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত। আমি আল্লাহ, আমার তন্দারাও লাগে না, ঘুমও লাগে না, আমি আল্লাহ সব কিছু থেকে মুক্ত। ও বান্দা জানো না কি, আমি আল্লাহ পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা হাদিদ রব্বুল আলামিন বলেন ওহুয়া মাকুম আইনা মাকুমতুম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্রমাণ করিয়ে দিয়েছেন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা তাওবা। গারে সুরের মধ্যে আবু বকরকে নিয়ে বসে আছেন, আর মাথার কাছে আবু জেহেল আবু লাহাব ঘুরে ঘুরে বেড়ায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপছে। আমার রাসূল বলছে কি ব্যাপার, আবু বকর এমন করে কাঁপো কেন? বলে ওই দেখেন না পা। আমার রাসূল তখন সান্ত্বনা দিয়ে বলছেন, কোরআন বলছে ইযহুমা ফিল
الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جوري بولن نت الله أكبر وابو بكر تو بھائی پاؤ کنو اتو تمہار مونر مد تیراش کنو چنتا کنو کنو چنتا کرو نا دو جو نام ریکھانے نائی اما دیشا تے امار اللہ چھے ایک تو جوری بولا جاوے نا ও আজকে বরুর হাটের মুসলমান ভাই বাবা জিরাব তাহলে আল্লাহকে শুধু মসজিদে ভয় করব মসজিদের বাইরে না এর নাম কিন্তু ঈমান না ঈমানের পূর্ণতা এলে মানেন এলেম জ্ঞানটা নিজের মধ্যে এনে নেন আল্লাহ কি ঈমান চেয়েছেন এমন ঈমান আনো মসজিদের মধ্যে যে কাজগুলো করা হারাম মসজিদের বাইরে সে কাজগুলো করা হারাম যে কাজগুলো মাহফিলে করা যায় না ওগুলো মাহফিলের বাইরেও করা যায় না আজান দিলে যদি পর্দা করতে হয় আজান বন্ধ হয়ে গেলেও পর্দা করতে হবে হুজুর দেখলে শরিয়াতের যদি ভয় লাগে হুজুর চলে গেলেও শরিয়াতের ভয় করতে হবে তখন তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যাবে একটু জোরে বলা যাক ভাই বামজি আমার তাহলে ঈমানের আমাদের এই ঘাটতি ঈমান আজকে আমাদের পূর্ণতা নাই ঈমানের মধ্যে এলেমের এই ঘাটতি ঈমানের পরে আপনি ঈমান যখন এনেছেন ঈমান তিনটে বস্তুর নাম ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব ওয়া আমাল বিল জাওয়ারে ঈমান নাম হলো তিনটে জিনিসের জবান দিয়ে বলতে হবে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বহির পুরো কাজ ঘটাতে হবে এর নাম হলো ঈমান একটু জোরে বলা যাবে ইমান তো অভ্যন্তরীণ বিষয় দেখানো যায় আপনি মমিন কি মমিন না কেউ জানে না কে জানেন আপনার অন্তর আর আল্লাহ জানে এটা যদি বলা যাবে না তাই বিশ্বনবীর সাহাবারা বললেন ইমানের বহির প্রকাশ হওয়ার দরকার তোমার মুখ যেটা পড়ে আর হৃদয় যেটা বিশ্বাস করে তার প্রমাণ হবে তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বুঝিয়ে দেবে তুমি একজন ইমানদার যদি বলা যাবে আর গোটা দেহ ইমানের বহির প্রকাশ ঘটায় কোন ইবাদত করে তার নাম হলো নামাজ বুঝলে বলা যাবে এই নামাজের মাধ্যমে গোটা দেহটা আল্লাহকে যে মানে তার বহির প্রকাশ ঘটায় সুতরাং ওই যে নামাজ আমরা পড়ি ওই নামাজের মধ্যে এলেমের কত ঘাটতি ওই প্যান্ডেলের বাইরে একটা ফকির ঘুরে বেড়াচ্ছে আমি তাকে ডাকলাম ভাই এদিকে এসো তো এই ফকিরটাকে আমার মতো একটা হুজুর যদি ডাকে ওর মনে আশা বাড়বে না কম হবে কথা বলেন না কষ্ট বেশি সময় দেবো না বাড়বে তো কত আশা বাড়বে ও যদি দেখে এমন একটা হুজুর আমাকে ডেকেছে মানে আমাকে তো ঠকাবেই না বরং গেলে আমার হাতটা টাকা দিয়ে ভরিয়ে দেবে ও যখন আসছে আমি তখন আমার পকেটে হাত ঢোকাচ্ছি ওর আশা বাড়ছে না কম হচ্ছে বাড়ছে ও যখন কাছাকাছি এসেছে আমি তখন মুঠো মেরে হাত বার করছি আশা বাড়ছে না কম হচ্ছে বাড়ছে ও যখন আমার কাছে এলো হাতটা বাড়াও সঙ্গে সঙ্গে হাতটা রাখলাম এখন আশা কোন জায়গায় পৌঁছে গেছে ১০০ ১০০% মুঠো ছাড়লে কিছু একটা হাতে পড়বে আমি কি করলাম হতভাগা ওই ফকিরটা এত আশা নিয়ে আমার কাছে ছুটে এলো আমি তার হাতে মুঠো আমার হাতটা ঠেকানোর পর খালি হাতটা এমন করে তুলে নিলাম আমি এত বড় হতভাগা না দিতে পারতাম এই মানুষটাকে ডেকে এনে তাকে ঠকালাম এই কাজটা কি আদেও আমি ভালো করলাম জোরে বলতে হবে আদেও ভালো করিনি বিরাট অন্যায় করেছি হ্যাঁ অন্যায় স্বীকার করছি ভুল আমার হয়ে গেছে বিরাট বড় অপরাধ হয়ে গেছে ওই মুকাপেক্ষি বান্দাটাকে ঠকানো এটা আমার জন্য বিরাট অপরাধ এবার একটু বলেন তো দেখি ফকিরকে ঠকালে যদি অপরাধ হয় তাহলে ওই ওই স্রষ্টাকে ঠকানো যে স্রষ্টা বড় সাত করে আমাদের তৈরি করেছিলেন আদমকে বড় সাত করে ফারিস্তা বলল তৈরি করতে হবে না ইবলিস বলল ওদেরকে সিজদা করতে দেব না রব্বুল আলামিন বড় সাত করে তৈরি করার পর একদল ইহুদি তাকে মানলো না একদল খ্রিস্টান তাকে মানলো না একদল অন্য ধর্মের মানুষ তাকে মানলো না কিন্তু একদল মান্দা তাকে মানলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল আমি যেমন ফকিরকে ফকির ভাই বলে ডেকেছিলাম এই বান্দাদের মধ্যে মান্দার বান্দাগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল একটু জোরে বলা যাবে কি বলল তারা তারা বলল
لا إله إلا الله নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই আরাধনার যোগ্য কেউ নাই আইন মানার যোগ্য কেউ নাই উপাসনার যোগ্য কেউ নাই সেজদার যোগ্য কেউ নাই কপাল যদি ঝোকাই ইল্লাল্লাহর সামনে ইবাদত যদি করি ইল্লাল্লাহর করব আইন যদি মানি ইল্লাল্লাহর মানব ও বান্দা তুমি যখন একটা ফকিরকে ডাক দাও সে যেমন আশা নিয়ে তোমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ হলাম বেনিয়াজ আমার কোন অভাব নাই আল্লাহু সামাদ আমি মুকাপেক্ষিহীন কিন্তু সৃষ্টির আগে আমার আশা ছিল বান্দা আমার ইবাদত করবে তাই তুমি যখন কালিমা পড়ে আমাকে ডাকো আমার মনের আশাটা বেড়ে যায় তাই তোমরা যখন আল্লাহর ঘরে মসজিদে যাও আমার আশা তখন ফুল বেড়ে যায় যে ওই বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকছে তার প্রশংসায় ভরিয়ে দেবে ওই সময় আল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজটা মিরাজ বানিয়ে দিলেন অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম বানিয়ে দিলেন বান্দা যখন দাঁড়িয়ে যায় ওই বেনিয়াজ আল্লাহর আশা বেড়ে যায় আমার বান্দা বান্দি আমার ইবাদত করে প্রশংসায় ভরিয়ে দেবে ওই বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে ওই ফকিরটার যেমন হাতে আমি মুঠোমার হাত রেখেছিলাম ফকিরের মনে আশা ভরে গিয়েছিল ঠিক তদ্রব আল্লাহর মনে আশা বেড়ে যায় বান্দা হাত বেঁধেছে মানে থানা দিয়ে আমার প্রশংসা করবে সূরায়ে ফাতিহা দিয়ে প্রশংসা করবে সূরা মিলিয়ে প্রশংসা করবে বিতরের নামাজে হাতটা ছেড়ে আবার দোয়ায় কুনুত পড়ে আমার প্রশংসা করবে বৈঠকে বসে তাসাহুদের প্রশংসা করবে ও ভাই বাবজি আমার আজকে জলসা ৫৬তম আপনি হয়তো জলসা শুনছেন ৪০ বছর ধরে একটু আমাকে বলতে পারেন কতদিন ধরে নামাজ পড়েন কেউ বলবেন ২০ বছর কেউ বলবেন ৩০ বছর কেউ বলবেন ৪০ বছর অর্থাৎ আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পর কত বান্দা এমন আছেন ওই সানাটা এখনো পর্যন্ত মুখস্থ হয়নি একটা সূরা মেলাতে হয় এখনো জানা নাই বেতেরের নামাজে হাত ছেড়ে সবাই হাত বাঁধে আপনিও হাতটা বাঁধেন রবকে দেখান কি একটা দিচ্ছেন কিন্তু দোয়ায় কোনোটা জানেন না বৈঠকে বসে সবাই আঙুল তোলে আপনি আঙুল তোলেন কিন্তু কি পড়তে হয় সেটা আজও জানেন না লম্বা বৈঠক করেন ভাব দেখেন দরুদ এব রহিম পড়ছেন দোয়ায়ে মাসুরা পড়ছেন ওগুলো আজও পর্যন্ত মুখস্থ হয়নি ফকিরকে ঠকালে যদি অপরাধ হয় ওই সরোষটাকে ঠকালে কি অপরাধ না কথা বলে অপরাধ না তাকান না এই ইবাদত করে রহমত চাচ্ছে ওই ফকিরটাকে আমি যদি আর অন্য কোন জলসায় গিয়ে ডাকি ও আমার দিকে আসবে না দুহাত ধরে দৌড়াবে আর আমার নামে তার মুখে যত গালিগালাজ যত রাগ ঝাড়বে না ঝাড়বে না ঠকালো আমাকে তাহলে একটা বান্দার যদি এত রাগ হয় আমি সরোষটা তোমাদেরকে এত সাত করে তৈরি করলাম ২০ বছর ধরে হাত বেঁধে আমাকে ঠকাচ্ছ সানা মুখস্থ করুন বেতেরের নামাজে হাত ছেড়ে হাত বেঁধে ভাব দেখাচ্ছ দোয়ায় কুনুত পড়ো মুখস্থ করুনি বইটাকে বসে ক্রিং ক্রিং করে আঙুল তুলছ ধাপ্পাবাজি করে তাসাহুটটা মুখস্থ হয়নি আমি আল্লাহ আমাকে এত ঠকানোর উপর রহমত চাও কোন মুখ নিয়ে দয়া চাও কিভাবে আমার কাছে রহমতের আশা করো কিভাবে আমি আল্লাহ তাই বিরাট রেগে গেছি তাই কোরআনে আমি আল্লাহ এক দু জায়গায় না বহু জায়গায় কাফেরদেরকে না ওই ইমানদারদেরকে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা ও ইমানদারেরা পূর্ণ ইসলাম ধর্মে প্রবেশ করো কেন তোমরা ইমান এনেছো বটে মুখ দিয়ে পড়েছো অন্তর দিয়ে বিশ্বাস করেছো দেহ দিয়ে এখনো বহির প্রকাশ ঘটাতে শিখুনি আর শিখিলেও তার মধ্যে অনেক ধোকাবাজি করছো এগুলো বন্ধ করো পূর্ণ মুসলমান হয়ে যাও একটু জোরে বলা যাবে আল্লাহ কথা আবার বললেন চারপাড়া দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল ইমরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ইমানদারেরা কাফেরদেরকে না ও ইমানদারকে আবার ডাক দেয় ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করার মতো করো যেমন ভয় মসজিদ মাদ্রাসায় জলসায় করো তেমন ভয়টা সর্ব জায়গায় করো আর মরতে হলে মুসলমান হয়ে মরো একটু জোরে বলা যাবে ওই আল্লাহ আরো বলছেন পারা নম্বর ২৮ পৃষ্ঠা নম্বর ৭ সূরার নাম সূরাতুল হাসর রব্বুল আলামিন বলছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকই ভাবো প্রতিদিন যা কাজ কর্ম করছো আল্লাহর কাছে কি পাঠাচ্ছ সেটা নিয়ে একটু ভাবো
ব্যাংকে টাকা জমা করতে হয় না, না আপনি কি জাল নোট নিয়ে জমা করতে গেছেন? এখন মনে মনে টিপ 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 করবে না করবে না? এখন যা হোক করে জমাও করেছেন, দেখবেন সিস্টেম কটা কুড়ি টাকার নোট, কটা দশ টাকার নোট, কটা পাঁচশো লেখে, আর কে দিচ্ছে তার নামেও লেখা। এখন যে অফিসার তাড়াহুড়ো করে নিলেও যেহেতু নাম গুনে আপনার নামের সাথে ওই নোট লেখা আছে, এক বছর পরে ওই টাকা তুলতে গেছেন, অফিসার চেঞ্জ হয়েছে এবং ভালো একজন অফিসার এসছে, নাম দেখে দেখে কে ক টাকার নোট কতটা জমা সব যাচাই করেছে, তার নজরে ধরা পড়েছে আপনি একজন নকল নোট জমাকারী। এখন ওই টাকা তুলতে গিয়ে ধরা পড়বেন না পড়বেন না? কথা বলেন, আমার হয়তো ইমামগুলো আমাদের এখন কাশফের ক্ষমতা নেই, আজকের যুগের যারা বড় বড় আলেম তাদের আর কাশফের দরজা খুব একটা নেই, আংশিক কিছু মানুষকে আল্লাহ দিয়ে রেখেছে, পিছনের মুসল্লিদের কি করুণ অবস্থা বুঝতে পারে না? আমার রসুল তো বুঝতে পারতেন, উজু করিনি, সাহাবার গোড়ালি শুকনো, সালাম ফিরিয়ে বলছে দাঁড়াও, অমুক ব্যক্তির উজু হয়নি যার জন্য নামাজ আমার ভুল হয়ে যাচ্ছে। এটা বলেন না সুবহানাল্লাহ, আমাদের কাশফের দরজা কম, কে কি পড়লো না পড়লো কিছু বুঝতে পারছে না, যা হোক করে অ্যাকাউন্ট মসজিদে জমা করে আসছি, আল্লাহ কিয়ামতের দিন পুরস্কার নিতে যাবেন। সূরা ফাতিহা নেই নকল নোট দিয়েছ, দোয়ায় কুনুত নেই নকল নামাজ দিয়েছ, তাশাহুদ নেই নকল তাশাহুদ দিয়ে ওখানে বসে বসে সময় কাটিয়েছ, পুরস্কার নিতে এস কি হবে ভাই? ভাই বাবজি আমার, তাহলে ভুলে যান না, এলেমের কারণে আব্বা আদম শ্রেষ্ঠ ছিলেন, ওই এলেমের কারণে আদম সন্তান সুলাইমান নবীর রাজ দরবারে চোখের পলকে সিংহাসন হাজির করে দিলেন। আজকে যদি ওই সম্মান আবার আমাকে আপনাকে ফিরে পেতে হয়, আল্লাহ যে এলেমের কারণে তার ইবাদত পূর্ণরূপে করলে তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, সেই এলেমটাকে বেশি পরিমাণে নিজেদের মধ্যে আনার পর রব্বুল আলামিন আমার আপনার মর্যাদা আবার ফিরিয়ে দেবেন। জোরে বলা যাক, পৃথিবী আপনার নেতৃত্ব মেনে নেবে, অবশ্যই গোটা পৃথিবী আপনার সামনে মাথা নত করবে। যেমন আজ আজ দুই তিন দিন হচ্ছে মুস্কান নামী কর্ণাটকের এক বোন ইমানি তকবীর দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, একটু জোরে বলা যাবে না? ও বুঝিয়ে দিয়েছে তোমরা হাজার বার করে জয় শ্রী রাম দাও, আর আমি একটা কন্যা কণ্ঠ একবার আল্লাহু আকবার বললে পৃথিবী কেঁপে যাও, একবার আল্লাহু আকবার বলেছে, নারী কণ্ঠ বলেছে, তাই তার এই পাওয়ার। তাহলে গোটা বিশ্বের মমিন যদি এক বাক্যেই ধ্বনি দাও, পৃথিবী আবার তোমাদের পায়ের তলে সেজদা করতে বাধ্য। নারায়ণ তাকবীর। আজকে আমরা ভুলে গেছি সেই ইমানি পাওয়ার, ইমানি শক্তি, আল্লাহর সাথে সম্পর্ক সব হারিয়ে ফেলেছি, যার জন্য আজকে আমরা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। ও দক্ষিণ বরুণহাটের শ্রোতা মণ্ডল, রব্বুল আলামিন ওই জন্য বললেন, ইয়া আইয়ুহান্নাস, ও মানবেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ইবাদাত ওই রবের করো যিনি তোমাদের বড় সাত করে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের শুধু নয় তোমাদের পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তার ইবাদাত করতে পারলে বড় লাভ, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সবাই মুত্তাকি হয়ে যেতে পারবে। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটাকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য তৈরি করেছি, একটু জোরে বলা যাবে না? জোরে বলেন না? আলহামদুলিল্লাহ। ভাই বাবজি আমার, আমি গুনাগার, দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিসের আলো কিছু কথা বলার নিয়ত করেছিলাম, নির্ধারিত সময় এখানে আছে, যার যে সময় দেওয়া হয়েছে, আমার দশটায় সময় দেওয়া ছিল, আসতে দশ মিনিট দেরি হয়েছে, ক্ষমা চাইছি, ট্রেনের আপনাদের হাসনাবাদের গেট পড়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর না হয়তো পৌঁছে যেতাম, ক্ষমা চাইছি। যতটুকু আল্লাহ বলালেন, আল্লাহ শোনালেন, বলা শোনার চেয়ে আল্লাহ আমাদের সকলকে ওই ইমান, ওই এলেম আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দেন, যে ইমানের বাদৌলাতে, যে এলেমের বাদৌলাতে আমরা আমাদের মর্যাদা, হারিয়ে যাওয়া সম্পদ আবার ফিরে পেতে পারি। আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দেন। উচ্চ যে বলেন একটা আল্লাহুম্মা আমিন, যদি বলা যাবেন একটা আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সবাই বসেন, কেউ উঠবেন না, আমাদের মঞ্চে এসে গিয়েছেন সুরের রাজা
আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি সাহেব তৎকালীন পিরিয়ডের উনি বিএস